আবারও কিনে ফেললাম ফ্যালোনোপসিস অর্কিড। এই সময় এই প্রজাতির অর্কিডে প্রচুর পরিমাণে স্পাইক আসে এবং ফুল ফোটে। ফুলগুলো অসাধারণ, আপনারা অনেকেই দেখেছেন। আমি আগে অনেকগুলি কিনেছি, আবারও আমি অর্ডার করেছি, কারণ মানে আমার কাছে সমস্ত কালার সংগ্রহ ছিল না। মোটামুটি আরও দুটি আমি ফ্যালোনোপসিস অর্ডার করেছি, দুটোই অসাধারণ রঙের ফুলগুলি। একটাতে স্পাইক আছে আর একটা কামিং বার্ড, এখনও স্পাইক আসেনি, তো অবশ্যই আমি পরবর্তীকালে দেখাবো। আর আজকে আমি আনবক্সিং ভিডিও করলাম কীভাবে গাছগুলো পেয়েছি। কুরিয়ারে একটুখানি তো প্রবলেম হয়, কারণ পাতাগুলো একটু ড্যামেজ হয়, কিছু করার নেই, কারণ অনেক দূর থেকে এগুলোকে আমাদের কালেক্ট করতে হয়। সমস্ত নার্সারিতে অর্কিড এখনও অ্যাভেলেবেল হয়নি। দুটো ডেন্ড্রোবিয়াম নিয়েছি, এই দুটো ডেন্ড্রোবিয়ামও আমার কাছে নেই, ফার্স্ট টাইম আমি পাচ্ছি। গাছগুলো ভালোই এসছে, কিন্তু ফ্যালোনোপসিসের পাতাগুলো একটু ভেঙে গেছে, একটু ক্র্যাশ হয়েছে। ঠিক আছে, কারণ কিছু করার নেই, দূর থেকে পেতে গেলে এর থেকে ভালো পাওয়া খুব মুশকিল। তবুও বলবো, যেখান থেকে পেয়েছি তারা মানে খুবই ভালো কুরিয়ার করে পাঠিয়েছেন, অনেকটাই সেভ আছে। আমি ভেবেছিলাম যে যেটা উইথ বার্ড আছে হয়তো ড্যামেজ হতে পারে, বার্ড যদি ভেঙে যায়, কিন্তু সেরকম কিছুই হয়নি। যাই হোক, বার্ডটা ঠিকঠাক আছে, এটাই মানে খুব ভালো ব্যাপার। পাতাগুলো একটু ড্যামেজ হয়েছে, কিছু করার নেই তার জন্য। খুব ভালো লাগছে, খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। আমি 5 দিন আগেই বুক করেছিলাম, জাস্ট 5 দিনের মাথাতেই আমি পেয়ে গেলাম। খুব ভালো প্যাকিং হয়েছে, আমার কালেকশান আরও দুটো বাড়লো ফ্যালোনোপসিসের। অবশ্যই আপনাদের ফুল হলে দেখাবো। আর এটা একদম ইজি, অর্কিড মানেই ইজি, এটা আরও বেশি ইজি, কারণ মোটামুটি যদি আপনার ময়েশ্চার থাকে তাহলে জল না দিলেও চলে, রেগুলার জল দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। বিয়ার রুট হলে তখন রেগুলার জল দিতে হয়, বিশেষ করে গরমকালে তো 2-3 বার তো বটেই। তো এটা আমার মোটামুটি ভালোই পটিং আছে, এখন আমি কিছুই করব না, এরকমই থাকবে। আমি শীতের শেষে রিপোর্ট করব, এখন রিপোর্ট করার কোনো দরকার নেই। ঠিকঠাকভাবে পটিং করে পাঠিয়েছে এবং গাছগুলো খুব ভালো পেয়েছি। আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন হেলদি গাছ, খুব মানে ভালো লাগছে কালেকশনগুলো পেয়ে। আপনারাও প্রত্যেকে অর্কিড করুন, খুব সহজভাবেই করা যায়, খুব চাপের কিছু নেই। আর খাবার দাবার সেরকম বিশেষ কিছু লাগে না, অবশ্যই পরবর্তীকালে এ নিয়ে আমি ভিডিওতে আসবো।